হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন কয়টা বাজে বলো তো? এখন বাজে সন্ধে 7টা। তো 7টার সময় আমরা বেরিয়ে পড়েছি দেখো বাজারে। এখনও পুরোপুরি একদম ঘোর সন্ধে হয়নি, দেখতে পাচ্ছ আকাশটা এখনও লালচে লালচে আছে। আর আমরা এখন বেরিয়ে পড়েছি, তোমাদের দাদা ভাই ডিউটির থেকে এসেছে, আমাকে বললো যে তুমি ডিউটিতে যখন ছিল তখন বললো যে তুমি রেডি হয়ে থেকো, তারপরে আমরা বাজারের দিকে যাব, একটু কেনাকাটা করতে যাব। তো যেটা কিনতে চাইছি দেখি আদৌ কেনা যায় নাকি। তো দেখো এই দোকানে চলে এসেছি একটা জিনিস নিতে, তো এসে দেখছি অনেক কিছুই, দেখো দোকানটা অনেকটাই বড়, এখানে প্রচুর প্রচুর জিনিস আছে, তুমি যা চাও তাই পাবে। কিন্তু আমরা যেই জিনিসটা নেব ভেবেছি আর সেই জিনিসটার দামটা অনেকটাই বেশি বলেছে, তো ওই জন্য আর নিলাম না, আর এখন নেওয়ার প্ল্যানটা নেই আপাতত, কারণ যে বাজেটের মধ্যে আমরা এসেছিলাম সেই বাজেটের মধ্যে নেই, অনেকটাই বেশি দাম বলছে। তো এখন আর এটা নেব না, এখন বেরিয়ে যাব। আর সামনেই রয়েছে বাজার, তো বাজারের দিকে ঘুরে আসবো, দেখি আর কী কী কেনা যায়। তো চলো দেখতে থাকো, দেখো কত সুন্দর জিনিস, দেখে ইচ্ছে করছে যে সব কিছুই নিয়ে নিই। ওই দোকান থেকে বেরিয়েই তারপরে চলে এলাম এই সুপার মার্কেটে। তো দেখো এখানেও কিছু কেনাকাটা করব, তার জন্য ঢুকে পড়েছি। আজকে শুধু কেনাকাটার কেনাকাটাই হবে। তো ঘরের মুদি কিছু শেষ হয়ে গেছিলো, তাই এই যে এইগুলো দেখছিলাম কিছু নিয়ে নেব। মোটামুটি এই দোকান থেকে প্রায় সব যা যা দরকার ছিল, বেশি কিছু না, যেই কটা জিনিস দরকার ছিল ওইগুলো নেওয়া হয়ে গেছে। এখন দাদা ভাই বিলটা পেমেন্ট করে দেবে, তারপরে চলে যাব। আবার বাইরে দেখি ওখানে একটা খাবার নিয়ে বসেছে, অনেক দিন ধরে এখানে বসছে, এটা আগে আমরা যখন সমুদ্রে ঘুরতে যেতাম তখনই এটা খেতাম। এই দেখছো এই যে বয়ামের ভিতরে এখানে বিভিন্ন মশলা আর একটু টক টক জলের ভিতরে এই যে ফলগুলো রাখা হয়, গাজর, আম, তারপরে আনারস, কুল, পেয়ারা, তো বিভিন্ন জিনিস আছে। তো এখান থেকে নিয়ে খেতে হবে, যার যেটা পছন্দ 5 টাকা করে নেয় এক পিস। তো সেইগুলো আমরা খেয়েছি, এখন চলে আসলাম, দেখেছো যে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে কফি বানিয়ে নিয়েছি আর যে বাজার থেকে টোস্ট এনেছি তোমাদের দাদা ভাই, সেটা এখন কৌটোর মধ্যে ভরে নিচ্ছে। আর দেখতে পাচ্ছ আমি খাবারের কৌটো নিয়ে বসে পড়েছি, এই যে নিমকি খাচ্ছি আর টোস্ট দিয়ে কফি খাওয়া হবে। তো এইগুলো খেয়ে দিয়ে তারপরে রাতের খাবার বানাবো। আজকে ভাবছি যে বানাবো রুটি আর চিকেন, আর একটু বাদেই খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে রুটি বানাতে বসে পড়বো।
কফি খেয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি, আধা ঘন্টা মতো একটু শুয়েছি, আর শাড়ি পরে নিয়েছি, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এখন আটাটা মেখে নিচ্ছি, আটাটা মেখে চলে যাব রান্নাঘরে রুটি করতে। রুটি আর চিকেন বানিয়ে তারপরে একবার তোমাদের সামনে আসছি। রুটি বানিয়ে চিকেন বানিয়ে দেখো চলে এসেছি, খেতে বসে পড়েছি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।